সরি, আমি তো ভুলেই গেছিলাম আমাদের বিয়ে হয়েছে। ওহ, তুমি কিন্তু আমার রুমে কি করছো? এটা তোমার রুম না, এটা আমার রুম। তোমার না, আমাদের। হলো একটা, এখন সরো, ফ্রেশ হওয়া লাগবে। আর একটু শুয়ে থাকো। একটু। আরে 8টা বাজে, আর কতক্ষণ ঘুমিয়ে থাকবে? শুয়ে থাকতে বলছি না। ধ্যাত, সরো তো, মা ডাকছে। ওকে, ওঠো। ইরার মাহি আমাকে ছাড়তেই আমি উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে রুমে এলাম। একে একে ইরা মাহি গোসল করে এলো, দুজনে একসাথে সাজতে লাগলো। ওদের সাজা শেষ হলো, তারপর খাবারের জন্য খাবার টেবিলে এলাম। আমি একটা চেয়ারে বসলাম, তখন ইরা আর মাহি আমার দুই পাশে বসলো। খাওয়া দাওয়া শেষ করে রুমে এলাম, ইরা আর মাহিও এলো। তুমি বই ব্যাগে ভরছো কেন? কলেজে যাব তাই। আমার কথা শুনে ইরা আর মাহি আমার দিকে অবাক হয়ে তাকালো। কি হলো, তোমরা এভাবে তাকাচ্ছ কেন? তোমার কি কমন সেন্স একটুও নেই? আছে কেন? তোমার কমন সেন্স থাকলে কি আজ কলেজে যাবার জন্য ব্যাগে বই ভরতা? আজ কি এমন দিন যে কলেজে যেতে পারবো না? আরে হাদারাম, গতকাল তোমার বিয়ে হলো, আর আজ তুমি যদি কলেজে যাও তাহলে মানুষ কি বলবে? যে যাই বলুক, আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, তাই যেতে হবে। রাখো তোমার ক্লাস। এমন ভাবে রাখেন কেন? তো কি করবো, বই রাখো। আচ্ছা, আর বলো আগে কাদের বাসায় যাবে? আমার নাম আহির। জানি না, তোমরা ডিসিশন নাও। মাহি, তুমি বলো আগে কার বাসায় যাবে? আগে তোমার বাসায় চলো। ওকে, তাহলে আব্বু আম্মুকে বলে এসো। তুমি বলে এসো। ওকে। এর রুম থেকে বেরিয়ে গেল, একটু পর আবার চলে এলো, এসে বলল, আম্মুকে বলে এলাম, মাহি রান্নাঘরে চলো, আম্মুকে সাহায্য করি। মাহি আর ইরা রান্নাঘরে চলে গেল, আর আমি শুয়ে পড়লাম। তোমরা রান্নাঘরে এলে কেন? আপনাকে সাহায্য করতে আম্মু। তোমাদের কোনো কাজ করা লাগবে না, তোমরা রুমে যাও। না আম্মু, আমরাও আপনার সাথে কাজ করব। আরে রুমে যাও তো। না আম্মু, আমরাও আপনার সাথে কাজ করব, আর এত কাজ আপনি একা সামলাতে পারবেন না। ওকে। দুপুরের সময় ইরার মাহি রুমে এলো, এসে বলল, এই ওঠো। বাসায় অনেক লোকজন এসেছে, আর তুমি পড়ে পড়ে ঘুমাচ্ছ। ওঠো বলছি, ওঠো। আর একটু। ওঠো, আর নামাজের সময় হয়ে গেছে, নামাজ পড়তে যাও। আর একটু। আপু, তুমি ওর হাত ধরো, দুজনে ওকে টেনে বিছানা থেকে নামাই। আমি আর মাহি আকাশের দুই হাত ধরে টেনে উঠাতে গেলাম, আর তখন আকাশ আমাদের দুজনকে টান দিল। আমরা দুজন এটার জন্য প্রস্তুত ছিলাম না, তাই দুজনেই আকাশের বুকে পড়ে গেলাম। আকাশের বুকে পড়লাম ঠিকই, কিন্তু আমার মাহির মাথা অনেক জোরে আঘাত করলো। ওহ, ও মা গো, গেলাম গো। দুজনে কপাল নাড়ছে আর আমি হাসছি। এমা, তোমরা এমন কপাল নাড়ছো কেন? নিজে আমাদের দুজনকে ধাক্কা দিয়ে বলছে, এমা তোমরা কপাল নাড়ছো কেন? আমি তোমাদের ধাক্কা দিইনি, তোমরা দুজনে দুজনকে ধাক্কা দিয়েছো। টান দিয়েছিল কে? আমি? কিন্তু এতে আমার কোনো দোষ নেই, এখানে আমাকে রাগ দেখে কোনো লাভ নেই। ওঠো। উঠি। তারপর বিছানা থেকে উঠে অজু করে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, বাকি সময়টা এমন ভাবেই পার হয়ে গেল। বিকেলে তিনজনে ইরাদের বাসায় চলে এলাম, ইরাদের বাসায় আজ রাত থাকলাম। তারপরের দিন বিকেলে আবার মাহিদের বাসায় চলে এলাম। রাতে শুয়ে আছি, তখন ইরা এসে বলল, খেতে চলো। তারপর বিছানা থেকে নেমে খেতে এলাম, তখন আন্টি বললেন, মাহি জামাইকে খেতে দে। আম্মু, সবাই একসাথে বসো। তাহলে খাবার দিবে কে? যার যেটা প্রয়োজন সে সেটা নিয়ে নেবে। মাহি আমার পাশে বসে পড়ল। খাচ্ছি তখন দুজন দুদিক থেকে দু পিস করে চার পিস মাংস আমার প্লেটে উঠিয়ে দিল। আমি দুজনের দিকে তাকালাম, এভাবে দেখছো কেন? আমি মানুষ, কোনো যান্ত্রিক মেশিন না। এর আগে দুজন চার পিস মাংস দিলে, এখন আবার দিলাম তো? মানুষ কত খায়? খেয়ে নাও বাবা, মাত্র তো 6 পিস খেয়েছো, কম করে হলেও 15-20 পিস মাংস খেতে হবে। আন্টির কথা শুনে চুপ হয়ে গেলাম। এরা কি আমার রোবট পেয়েছে নাকি, না আমাকে মেরে ফেলার ধান্দায় আছে। একটু পর খাবার খেয়ে উঠতে যাব, তখন মাহি বলল, এত তাড়াতাড়ি উঠছো কেন? এখন তো অনেক কিছু খেতে বাকি আছে। এরপরে আরো জামাই আদর বলি কথা, তোমাকে খেতে তো হবে। আমি আর পারবো না, আর একটু খেলে নিশ্চিত ব্যাক ফেটে যাবে। আরে কিচ্ছু হবে না, আমি আর পারবো না। মাহি মজা করছে, তুমি রুমে যাও। আমি রুমে চলে এলাম। কিছুক্ষণ পর মাহি আর ইরা এলো, তারপর দুজনে দুই দিক থেকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। তারপর দিলাম ঘুম। পরের দিন বিকেলে বাসায় চলে এলাম। রাতে
বুঝলাম এটা টস হলো, এখন টি টোয়েন্টি ম্যাচ শুরু হবে। পরের দিন সকালে চলো যাওয়া যাক। তিনজন বাড়ি থেকে বেরিয়ে এলাম, তারপর হাঁটতে লাগলাম। আমি মধ্যখানে আর দুজন দুই পাশে। ইরা আর মাহিকে মনে হচ্ছে আমার বডিগার্ড, আর রাস্তার লোক তো আমার দিকে কেমন করে তাকাচ্ছে। একটু পরে কলেজে চলে এলাম, ক্লাসের সময় হয়ে গেছে, তাই ইরা ওর ক্লাসরুমে চলে গেল আর মাহি আমার সাথে ক্লাসে চলে এলো। ক্লাসে এসে রিপনের পাশে বসে পড়লাম। ভাই তোরই কপাল, আমরা তোমাদের পিছনে পিছনে ঘুরলাম কিন্তু একটাও পেলাম না, আর তুই শালা হাবাগোবা থেকে দুইটা পেলি। স্যার চলে এসেছে ক্লাসে মনোযোগ দিতে। এত কষ্টে কোনো কিছুতেই মন বসছে না। রিপন আমার কানের কাছে বকবক করে যাচ্ছে আর আমি স্যারের লেকচার শুনতে ব্যস্ত হয়ে আছি। এভাবে টিফিনের সময় হয়ে এলো। মাহি আমার কাছে এসে বলল, ক্যান্টিনে চলো। ক্লাসরুম থেকে বের হতে দেখি ইরা দাঁড়িয়ে আছে। ইরা আমাকে দেখে মুচকি হাসলো, তারপর বলল, তাড়াতাড়ি চলো, অনেক ক্ষুধা পেয়েছে। আমারও অনেক খিদে পেয়েছে। দুজনে তো মহা পেটুক, সকালে খেয়ে আসতে আসতে বলছো এখন খিদে পেয়ে গিয়েছে। বাসায় চলো, তখন ভালোভাবে দেখাবো আমরা কি। বাসায় গিয়ে কি করবা, এত ভয় পাওয়ার কিছু নেই, ক্যান্টিনে চলে এসেছি, কে কি খাবে অর্ডার করো। তোমাকে খেতে দেব না, আমাদের পেটুক বলার এটা তোমার শাস্তি। হ্যাঁ গো, আমি কিন্তু স্বামী নির্যাতনের মামলা করব। তাহলে পুলিশ স্টেশনে চলো। না থাক। কেন যাবে না? এমনি আর যতই হোক তোমরা আমার গুন্ডি বউ, তোমাদের নামে কি মামলা করতে পারি? আমরা গুন্ডি না আসলে। তোমার শাস্তি হবে, আমরা খাবো তুমি দেখবা। এটা কোনো শাস্তি হলো নাকি? হলো কি হলো না ওটা একটু পরেই বুঝতে পাবা। আমাকে মাহি আর ইরা মাঝে বসে নিল, তারপর দুজনে খেতে লাগলো। খেতে ইচ্ছে করছে না? ইরা এবার আমার মুখের সামনে নুডলস ধরলো, তারপর আমার মুখের সামনে থেকে টেনে নিজে খেয়ে নিল। এমন ভাবে দুজনে শুরু করলো। এগুলো টর্চার কতক্ষণ সহ্য করা যায় আপনারাই বলেন। আমি আর সহ্য করতে পারছি না, তাই উঠে যেতে যাব, তখন দুজনে আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। আসামি পালাচ্ছ কোথায়? কোথাও না। বুঝতে পারছি, আসামি টর্চার আর সহ্য করতে পারছে না। এটা কোনো টর্চার হলো নাকি? সত্যি তো। আমি কিছু বললাম না। ইরা কোনো কিছু না বলে উঠে চলে গেল। একটু পর নুডলস হাত করে ফিরে এলো, তারপর আমার সামনে রাখলো। ইরা নুডলস তুলে বলল, হা করো। আমার খিদে নেই। হা করো। বললাম তো আমার খিদে নেই। তুমি রাগ করতেও পারো, খেয়ে নাও। আমার খিদে নেই, এখন সরো ক্লাসে যাই। মাহি এ তো দেখি অনেক রাগ করেছে। সেটাই তো দেখছি। আচ্ছা খেয়ে নাও। বললাম তো খিদে নেই, তাহলে দুজন এমন কেন করছো? আমাদের রাগ দেখাচ্ছ? বাসায় চলো, তখন দেখাবো আমাদের রাগ দেখার ফল। ধ্যাত, আচ্ছা খাওয়াই দাও। এটা আগে বললেই পারতে, তোমাকে খাওয়াই দিতে হবে। আমার একদিন সময় আসবে, তখন দেখাবো। কি বললা? বললাম খাইয়ে দাও। দুজন আমাকে খাইয়ে দিতে লাগলো। খেয়াল করলাম ক্যান্টিনের সবাই ভূত দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছে, আর হয়তো মনে মনে গালি দিচ্ছে, এটা বলে যে শালা আমি একটা পাই না, রে শালা দুই দুইটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। খাওয়া দাওয়া শেষ হলো, তারপর ইরা গিয়ে বিল দিয়ে এলো, তারপর ক্যান্টিন থেকে বেরিয়ে যে যার মতো ক্লাসে চলে গেলাম। তারপর বাকি সব ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে বেরিয়ে এলাম, বের হতেই দেখি ইরা দাঁড়িয়ে আছে, তারপর তিনজন মিলে হাঁটতে লাগলাম। একটু পর বাড়িতে চলে এলাম, এসে ব্যাগ রেখে গোসল করে এলাম, তারপর নামাজ পড়ে এলাম, তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে এলাম। কিছুক্ষণ পর ইরা আর মাহি এলো, এসে শুয়ে পড়লো। বাসায় গিয়ে শাস্তি দেব, কথাটা মনে আছে? হ্যাঁ আছে। তোমার শাস্তি হলো আমাদের দুজনকে 100টা করে কিস দিবা। পারবো না, আমার অনেক ঘুম পাচ্ছে। দুজনের জালায় ঘুমাতে পারবে না। শুরু করো। আমার উপর তোমরা কিসব নির্যাতন শুরু করলা? বউয়ের নির্যাতন সহ্য করতে হয় গো। আচ্ছা ঘুমাও, আমারও অনেক ঘুম পাচ্ছে। এদিকে ঘুরো। না এদিকে ঘুরো। না আমার দিকে ঘুরো। না আমার দিকে। ধ্যাত থাকো তোমরা, আমি বাইরে গেলাম। আহ রাখছো কেন? আচ্ছা তোমার ইচ্ছা, যেদিকে ইচ্ছে ঘুরে ঘুমাও। আমি চিত হয়ে শুয়ে থাকলাম, তখন দুজনে একসাথে আমার বুকে মাথা রাখলো। বালিশ নিয়ে আমার বুকে মাথা রাখলে? না আমি আর কিছু বললাম না, ঘুমিয়ে পড়লাম। এমন ভাবে একটা মাস পার হয়ে গেল। এক মাস পর ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে জানান, আর এরপর কি হয়েছে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে।